বাঙালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে বিধানসভায় এমনই মন্তব্য করেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পশ্চিমবঙ্গে থাকলেও হিন্দি বলতে জোর করা হচ্ছে এই ঘটনায় তার চোখ তিনি মনোরঞ্জনের স্পষ্ট কথা পশ্চিমবঙ্গে দাঁড়িয়েও মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য হুমকির মুখে পড়তে হচ্ছে হিন্দি বলতে বাধ্য করা হচ্ছে যা ভীষণই উদ্বেগের তিনি তো নিজের মাতৃভূমির মাটিতে দাঁড়িয়ে রয়েছেন অন্য রাজ্যে তো জাননি সেখানে গেলে হিন্দি বলবেন যদিও মনোরঞ্জন বলছেন হিন্দি ভাষা নিয়ে তার কোনো আক্রোশ বা অভিযোগ নেই তিনি সেই ভাষাকেও পছন্দ করেন কিন্তু বাংলায় দাঁড়িয়ে হিন্দি বলতে বাধ্য করার বিষয়টি কাম্য নয় বলে তার মত উত্তরপ্রদেশ বিহার রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাটে যাব গোবলয় সেই গোবলয়তে গেলে আমি হিন্দিতে কথা বলবো আমি হিন্দিটা শিখেছি এই জন্যে কিন্তু আমার বাংলায় বসে আমাকে বাংলাতে কথা বলতে পারবো না আমাকে হিন্দিতে কথা বলতে হবে এর জন্যে বহিরাগতরা আমাকে ধমকানি দিক বাঙালিকে কোনো বাঙালিকে ধমকারী দিক এটা অন্যায় এর বিরুদ্ধে তো বাঙালির গড়ে উঠতে হবেই ধীরে ধীরে আমাদের বাংলাটা আজকে আমাদের হাত হয়ে যাচ্ছে